তো দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে আপনারা সবাই জানেন একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িকে কিনতে গেলে আপনার কাছে কিছু না হোক মিনিমাম 1 থেকে 2 কোটি টাকা দরকারই দরকার। এবার আপনি মেনে নিন, আপনার কাছে 1 থেকে 2 কোটি টাকা নেই, তাহলে কি আপনি মার্সিডিজ বেঞ্জ গাড়িটাকে কিনতে পারবেন? এই টাইমে সবাই হয়তো না বলে থাকবেন, কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে মার্সিডিজ কোম্পানি নিজের বেঞ্জ মডেলের মধ্যে সব থেকে সস্তা বেঞ্জ মডেল লঞ্চ করে দিয়েছে। কিন্তু এই টাইমে মেন প্রশ্ন হলো, এই গাড়িটি কি অন্য সব বেঞ্জ গাড়ির থেকে ভালো হবে নাকি খারাপ? কারণ এই টাইমে অনেকে মনে করতে পারেন যে সস্তা যেহেতু সেই জন্য গাড়িটা খুব একটা ভালো হবে না। তো চলুন দেখে নিই কি সেই গাড়ি, বা এর টপ স্পিড কত, বা এটা ভালো না খারাপ। যাক, আর বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। আসলে এই গাড়িটি হলো মার্সিডিজ বেঞ্জ GLA, যাকে মার্সিডিজ কোম্পানি কিছুদিন আগে জানুয়ারির 1 তারিখে 2024 এর মধ্যে লঞ্চ করেছে। নর্মালি একটি মার্সিডিজ বেঞ্জ কে যেমন তারা দেখতে, সেরকম তারা এই গাড়িটিকেও দেখতে হবে। কিন্তু যেখানে মার্সিডিজ বেঞ্জের শেপটা ওয়ান কাইন্ড অফ সুপার কারের মতো, কিন্তু ভাই সেখানে মার্সিডিজ বেঞ্জ GLA এর শেপটা কতটা এক্সইউভির মতন হবে। তবে এই গাড়িটির ডিজাইনটা কম ভয়ঙ্কর নয়। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই গাড়িটিকে বানানোর জন্য 72% শুধুমাত্র স্টেনলেস স্টিলের ব্যবহার করা হয়েছে। তার মানে এই গাড়িটা অন্য সব গাড়িদের থেকে অনেক বেশি মজবুত হতে চলেছে। হ্যাঁ, তবে অন্য সব সুপার কার বা সুপার বাইকে যেরকম ক্র্যাশ টেস্টিং হয়, ঠিক সেরকম ভাবে এই গাড়িটিরও ক্র্যাশ টেস্টিং হয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই গাড়িটা সম্পূর্ণভাবে 5-স্টার রেটিং পেয়েছে। মানে এখন আপনি আন্দাজ করে নিতে পারেন যে গাড়িটি সম্পূর্ণভাবে একটি সেফ গাড়ি। তো চলুন এবার দেখে নিই মার্সিডিজ বেঞ্জের মধ্যে যেরকম পাওয়ার আছে, এই গাড়িটির মধ্যেও কি সেরকম তারা পাওয়ার আছে। তো এই গাড়িটির মধ্যে ব্যবহার করা হয়েছে 1332 সিসির পেট্রোল এন্ড 1950 সিসির ডিজেল ইঞ্জিন। মানে ওয়ান কাইন্ড অফ দেখতে গেলে আপনি 2 রকম ফিউলেই চালাতে পারবেন। এবং এই গাড়িটি আপনাকে 181 BHP, 5500 RPM এর পাশাপাশি 470 NMS টর্ক জেনারেট করে দেবে। এবং এই গাড়িটা 0 থেকে 100 কিলোমিটার স্পিড মাত্র 8.9 সেকেন্ডের মধ্যে ধরে নেয়। তো এখন আপনারা ভাবছেন তাহলে গাড়িটির টপ স্পিড কত, তাই তো? তো আপনাকে বলে রাখি, এই গাড়িটির টপ স্পিড হলো 210 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে গাড়িটির তেলটা একটু বেশি খায়, মানে 18 KMPL এর মাইলেজ পাবে এতে। সাথে এই গাড়িটির মধ্যে আপনি ফিচার্স এর নামে পাবেন ওয়্যারলেস অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল কানেক্টর। মানে আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক বা অ্যাপেল এর ফোন হোক, আরামসে আপনি গাড়িটির সাথে কানেক্ট করে নিতে পারবেন। এবং গাড়ির মধ্যে আপনি পাবেন ডিজিটাল কি, মানে আপনাকে সেই পুরোনো দিনের মতো চাবি ঢুকে কিচ্ছু করতে হবে না, টিপবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে। এর পাশাপাশি আপনি পাবেন অ্যাক্টিভ পার্ক অ্যাসিস্ট, যেটা পার্কিং করার সময় অনেক কাজে আসবে। এবং এই গাড়িটির মধ্যে একটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরার মতো একটি ক্যামেরা লাগিয়ে দেওয়া আছে, যাতে আপনি গাড়ির সামনের দিকে ফুটেজ, পিছন দিকে ফুটেজ, ডান দিকে বাঁ দিকে সব দিকে ফুটেজ পেয়ে যাবেন। এবং এই গাড়িটির মধ্যে আপনাকে দেওয়া আছে 7টা এয়ারব্যাগ। মানে যেরকম অ্যাক্সিডেন্ট হলে বেশিরভাগ টাইমে সামনের হ্যান্ডেলের দিকে ড্রাইভারের কাছে একটি এয়ারব্যাগ থাকে, কিন্তু এর মধ্যে সব কটা সিটে এয়ারব্যাগ আছে। এবং এর মধ্যে আপনি টায়ারের মধ্যে কতটা হাওয়া আছে সেইটাও দেখতে পান, মানে টায়ার প্রেশার মনিটরও পাবেন এর মধ্যে। মানে গাড়িটি যেরকম ভয়ঙ্কর দেখতে, সেরকম তারা পাওয়ারফুল আর সেরকম তারাই অ্যাডভান্স। এবং এই গাড়িটিকে আপনার কাছে যদি 50 লাখ টাকা থাকে, তাহলে আপনি গাড়িটিকে আরামসে কিনে নিতে পারবেন। তাহলে ভাই সস্তাই হলো তো। যাক, আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। ভিডিও দেখে ভালো লাগে, শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবে না।